Bismillahirrahmanirrahim. Sara deshe aami santras noirajyo gun khun hotta ortonitike dhongsho sadhinota sarbhoumotto bisorjon parshoborti rashtrer dalali shoh bibhinno opokorno ebong ei dushashoner biruddhe ajker ayojito ei samabesher sommanito sabhapati উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমার শ্রদ্ধেয় বড় ভাই তানভীর আহমেদ রবিন উপস্থিত আছেন এই সমাবেশের প্রধান অতিথি সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গহেশ্বর চন্দ্র রায় উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং ঢাকা মহানগর বিএনপির অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বৃহত্তর যাত্রাবাড়িতে আমরা সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু সহ উপস্থিত কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায় থেকে আগত সকল নেতৃবৃন্দ ও কর্মী ভাইরা আপনাদের জানাবো সংগ্রামী সালাম প্রিয় ভাইরা এই খুনি ছয়লাচারী ফ্যাসিস্ট আমি সরকারকে বিতাড়িত করার সময় চলে এসেছে সারা বাংলাদেশে যুদ্ধের দাবা বেজে উঠেছে এই খুনি ছয়লাচারী ফ্যাসিস্ট অপশক্তিকে প্রতিহত করতেই হবে বন্ধুগণ আমি বলতে চাই আপনাদের মাঝে আমাদের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য আপনারা যেদিন ঘোষণা দিবেন আমরা সকলকে সাথে নিয়ে লাঠি সোটা হাতে নিয়ে গুলশানে আমাদের নেত্রীর বাসার সামনে গিয়ে আমরা সেখানে অবরোধ করব সেই দিন যদি এই আওয়ামী সন্ত্রাসী এই খুনি বেঞ্চির খুনি আজিজের মতো সন্ত্রাসীরা আমাদের সামনে এসে দাঁড়ায় তাদেরকে লাঠি পেটে করে দোলায় মিশিয়ে দেব ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ভাই ভোলায় নূর আলম নিহত হয়েছে শাওন নিহত হয়েছে আব্দুল রহিম নিহত হয়েছে আব্দুল হালিম এদের রক্তের প্রতিদান আমরা দিব এক ফোঁটা রক্ত বৃথাতে দেব না ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল আমাদের মুক্তিযোদ্ধারা জীবন দিয়েছেন মা বোনেরা ইজ্জত দিয়েছেন এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা তাদের প্রতি হলেও এবং এই আন্দোলনকে চলমান রাখার জন্য যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের আত্মাহুতির প্রতি শ্রদ্ধা জানাতে হলো এই অবৈধ সরকারকে সকল যে কোনো মূল্যে বিতাড়িত করতে হবে এদের সময় শেষ এদের সময় নাই আমরা জনগণকে সাথে নিয়ে যে কোনো মুহূর্তে এদেরকে এবং জনগণের মালিকানা ফিরিয়ে দিব জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটা সুষ্ঠু সঠিক গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব যেই সরকার এই বাংলাদেশের অর্থনীতিকে আবারও ঠিক করবে মানুষের জীবনযাত্রাকে ঠিক করবে মানুষের একটা স্বস্তির নিঃশ্বাস এনে দিবে প্রিয় ভাইরা আমি আর আমার বক্তব্যে বেশি দীর্ঘায়িত করব না আমি খালি আপনাদের বলতে চাই আপনারা প্রস্তুত থাকেন যেদিন আমাদের নেতৃবৃন্দ ডাক দিবে আমরা আর অপেক্ষা করব না করব না করব না আপনারা কি আমার সাথে প্রস্তুত আছেন আপনাদের সকলকে সাথে নিয়ে দেশনেত্রীকে মুক্তি করব এবং আমরা ঢাকা এয়ারপোর্টকে ঘেরাও করে তারেক রহমানকে ফিরিয়ে বেশি বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবো কোন সন্ত্রাসী আমাদের সামনে দাঁড়ালে তারা জনগণের পতাকাতে পদদলিত হয়ে তারা তোলায় মিশে যাবে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান চিন্তা আসসালামু আলাইকুম ইনশাল্লাহ আগামী দিনে আন্দোলন সঙ্গে দেখা হবে রাজপথে কোথা হাফিজ